শান্তিপুর থানার পুলিয়া বাসস্ট্যান্ডে বসানো নকশাল নেতা সমরপাল চৌধুরীর মূর্তি সরানোর কাজ শুরু হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুনরায় মূর্তিকে প্রতিস্থাপনের কাজে সহযোগিতা করছেন। জাতীয় সড়ক সম্প্রসারণ শুরু হওয়ায় এই মূর্তি সরিয়ে পিছনের দিকে ফোর লেনের রাস্তার সীমানা ঘেঁষে প্রতিস্থাপনের উদ্দেশ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। শহীদ স্মৃতিরক্ষা সমিতি প্রতিনিয়ত প্রশাসনের সাথে যোগাযোগ রেখে চলত। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজে খুশি তারা। এ বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন শহীদ স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক রথীন পাল চৌধুরী, শুনুন। সম্প্রসারণের জন্যে 1980 সেপ্টেম্বর মাসে স্থাপিত শহীদ কমরেড সমরপাল চৌধুরীর মূর্তি প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে। NH এবং KCC কোম্পানির সহযোগিতায় মূর্তি স্থাপন প্রক্রিয়া কাজ শুরু হয়েছে। জাস্ট কনস্ট্রাকশন চলছে, আশা করছি খুব দ্রুত কাজ শেষ হবে এবং আগামী দিনে খুব দ্রুতই ফুলিয়া বাসস্ট্যান্ডে রাস্তার কাজও খুব দ্রুত গতিতে এগোবে এবং ব্যবসা বাণিজ্য, মানুষের চলাচল সব ব্যাপারেই। তার মানে বাসস্ট্যান্ডে যে মূর্তিটা আছে সেটা, এই মূর্তিটা এখানে এসে বসবে? এখানে এসে বসবে। কী নাম আপনার? রথীন পাল চৌধুরী, শহীদ স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক।